নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কিছুদিন পর আমরা শ্রাবণ মাসে পা রাখতে চলেছি। আর শ্রাবণ মাস মানেই শিবের মাস, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস। আর এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের তৃতীয় দৃষ্টি পড়তে চলেছে এই আট রাশির উপর। কোন সেই আট সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের তৃতীয় দৃষ্টি পড়তে চলেছে এই আট রাশির জাতক ও জাতিকার উপর। যার দরুন আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তবে তার আগে দেবাদিদেব মহাদেব বা শিব যাই বলুন না কেন, ওনার সম্পর্কে আমি ছোট্ট করে কিছু কথা বলবো। দয়া করে একটিও কথা স্কিপ করবেন না। দেখুন, দেবাদিদেব মহাদেব বা শিব, ওনার একটা বিশাল পাওয়ার রয়েছে, যে পাওয়ার এতটাই ক্ষমতাশালী যে রাতকে দিন এবং দিনকে রাত করতে পারে। আশা করি আপনারা আমার কথার সাথে সহমত হবেন। কারণ দেবাদিদেব মহাদেবের এক বিন্দু কৃপা বা এক বিন্দু যদি আশীর্বাদ আমাদের জীবনে লেগে যায়, তাহলে আমরা জিরো থেকে হিরো অতি সহজেই কিন্তু হতে পারি। আর এটা খুব বাস্তব। তাই আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা শ্রাবণ মাসে প্রতি সোমবার দিন দেবাদিদেব মহাদেবের পুজো করুন, এবং সেটি আপনারা শিবালয়ে গিয়ে করুন, ঘরে নয়। আর দেখুন, আপনাদের প্রত্যেকের যা যা বাধা রয়েছে, যা যা প্রবলেম চলছে, সেই সমস্ত প্রবলেম কিন্তু এক চুটকিতে কেটে যাবে। কারণ দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট, এবং উনি ভক্তদের মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ করেন। যারা বর্তমানে ভিডিওটি দেখছেন এবং উনি যদি দেবাদিদেব মহাদেবের একজন একনিষ্ঠ ভক্ত হন, তাহলে আমার কথায় সম্মত হতে বাধ্য। তাই আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখলেন, তারা অবশ্যই নিচে কমেন্টস বক্সে ওম নমঃ শিবায় লিখুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই আট সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলির জীবনে দেবাদিদেব মহাদেবের তৃতীয় দৃষ্টি পড়তে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, যে রাশির নাম না বললে একেবারে চলবেই না, সেটি হচ্ছে মহাদেবের রাশি। আশা করি আপনারা সকলে গেস করতে পেরেছেন, আমি বৃষ রাশির কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপা কিন্তু আপনারা শ্রাবণ মাসে অবশ্যই পাবেন। তার জন্য আপনাদেরকে প্রতি শ্রাবণ মাসের সোমবার দিন দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করতে হবে, এবং তার ব্লেসিং আপনাদের জীবনে কিন্তু আসবে। যার দরুন আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে। যাদের বিবাহ হচ্ছে না, আটকে যাচ্ছে, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যাবে। এর পাশাপাশি যারা রোগ ব্যাধিতে ভুগছেন, যারা মামলা মকদ্দমায় জড়িয়ে রয়েছেন, তা চাকরি পাচ্ছেন না, প্রত্যেকেরই কিন্তু দেবাদিদেব মহাদেবের তৃতীয় দৃষ্টিতে কাঁপিয়ে ফেলে দেবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে। যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাবে। এর পাশাপাশি যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে, বিবাহ হতে চাইছে না, যারা সন্তান নিয়ে প্রবলেম চলছে, সন্তান আসতে চাইছে না, এছাড়াও যারা রোগ ব্যাধিতে ভুগছে দীর্ঘদিন ধরে, তাদের যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, ফ্যামিলি লাইফ বলুন, প্রেম জীবন বলুন, দাম্পত্য জীবন বলুন,
সমস্ত দিকে কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপায় সব বাধা দূর হতে চলেছে। এরপর তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছে, যার দরুন আপনাদের জীবনে ধন আসতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের বাধা দূর হতে চলেছে। অর্থাৎ যাদের বিবাহ হতে চাইছে না, যাদের সন্তান আসতে চাইছে না, যারা মামলা মকদ্দমাতে পড়ে রয়েছেন, এছাড়াও যারা লোনে পড়ে রয়েছেন, প্রত্যেকের এই বাধা দূর হতে চলেছে। অর্থাৎ আপনাদের মুখে আগামীতে হাসি ফুটতে চলেছে। এরপরে চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছেন। দেবাদিদেব মহাদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে, যার দরুন আপনাদের অর্থনৈতিক দিক, পারিবারিক দিক, দাম্পত্য সুখের দিক, সন্তান লাভের দিক, সমস্ত দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই সময় আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে সমস্ত বাধা আপনাদের চলছে সেই বাধা কিন্তু অনেকখানি দূরীভূত হবে। এবং এর পাশাপাশি আপনারা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে দেবাদিদেব মহাদেবের কৃপা পড়তে চলেছে, যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এর পাশাপাশি এই সময় যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হবে এবং এর পাশাপাশি যারা লোনে পড়ে রয়েছেন তাদের কিন্তু লোন অনেকখানি কিন্তু রিকভারি হবে এবং যারা মামলা মকদ্দমায় জর্জরিত তাদের কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই রিলিফ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে দেবাদিদেব মহাদেবের কৃপা পড়তে চলেছে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে, যার দরুন আপনাদের জীবনে সমস্ত বাধা কিন্তু দূর হতে চলেছে। অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা ডেফিনেটলি চাকরি পাবে, যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু সন্তান লাভ হবে। কিন্তু আপনাদেরকে অবশ্যই শ্রাবণ মাসের প্রতি সোমবার দিন দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনারা শিবালয়ে গিয়ে অবশ্যই দেবাদিদেব মহাদেবের প্রার্থনা করুন। এছাড়াও এই সময় যাদের মামলা মকদ্দমা নিয়ে প্রবলেম চলছে সেই জায়গা থেকে কিন্তু অনেকখানি উপশম হতে চলেছে। এই সময় আপনারা যে কোনো বাধাকে বাধা মনে করবেন না, অর্থাৎ আপনাদের বাধা কিন্তু দূর হতে চলেছে। এরপরে সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছেন, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে, যার দরুন আপনাদের জীবনে আসতে চলেছে অসীম সুখ। এই সময় আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাবে। এর পাশাপাশি যারা মামলা মকদ্দমায় জর্জরিত রয়েছে, যাদের বিবাহ হতে চাইছে না তাদের বিবাহ কিন্তু হয়ে যাবে এবং অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এই সময় যে কোনো বাধা আপনাদের কিন্তু কাটতে চলেছে এবং নতুন এক সূর্য আপনাদের জীবনে উঠতে চলেছে। এরপরে আট নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে দেবাদিদেব মহাদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন। এই সময় আপনাদের যে কোনো রকম বাধা কিন্তু দূর হতে চলেছে। এই সময় আপনাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের বিবাহ হতে চাইছে না তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে এবং চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায় আপনাদের নতুন এক সূর্য উদিত হতে চলেছে এই শ্রাবণ মাসে। তার জন্য আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের
কৃপা লাভ করুন এবং সেটি করতে গেলে আপনাদেরকে অবশ্যই শিবালয়ে গিয়ে উনার পূজো অর্চনা করার প্রয়োজন রয়েছে, যেটি করলে আপনাদের সমস্ত বাধা কিন্তু দূর হবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।